কৃষ্ণার এত ব্যস্ত জীবন, অফিস এবং বাড়ি সামলাতে গিয়ে সবসময় খাওয়া দাওয়ায় নজর দেওয়া হয় না, তাই তিনি নির্ভর করেন মাল্টিভিটামিনের ওপর। কিন্তু আমাদের থেকে জেনে তিনি এখন ভাবছেন, টাকা কি তাহলে জলে দিচ্ছেন? বেসরকারি সংস্থায় চাকরি, পাশাপাশি একান্নবর্তী পরিবার সামলানো, ঘরে বাইরে চূড়ান্ত ব্যস্ত কৃষ্ণা। চব্বিশ ঘন্টাই কাজের চাপ, পরিবারের অনেকেই অসুস্থ, তাই একটু বেশি ব্যস্ততা। সবার খাওয়া দাওয়া, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ানো সবই সামলাতে হয় কৃষ্ণাকে। রোগী সামলানোর অভিজ্ঞতা অনেক দিনের। ফ্যামিলিটা বিশাল বড়, তো তাদের মধ্যে অনেকজন অসুস্থ, তো সেই তাদের দেখাশোনা, ডাক্তার দেখানো থেকে শুরু করে তাদের চেক আপ, ওষুধ খাওয়ানো সবটাই আমাকে দেখতে হয়। প্রত্যেককেই সুস্থ রাখতে হবে, দ্রুত সুস্থ করে তুলতে হবে, তাই রোগীর প্রেসক্রিপশনে মাল্টিভিটামিন থাকেই, চটজলদি রেমিডি। এখন দেখছি যে কোনো ছোটখাটো অসুখেও মাল্টিভিটামিন ট্যাবলেটই প্রেসক্রাইব করা হচ্ছে ইমিডিয়েট রিলিফের জন্য, তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, মাল্টিভিটামিনের উপকারী তকমাটা মিথ। যে আমরা কি টাকাগুলো জলে দিচ্ছি? আমি তো এমনিও নানা রকম টেনশনে থাকি, তো আমার পেশেন্টদের টেনশন, মানে পেশেন্টদেরকে নিয়ে আরো বেশি একটু আমি টেনশনে পড়ে গেলাম। উপায় একটাই, শরীরে ভিটামিনের অভাব মেটাতে মাল্টিভিটামিনের প্রয়োজন নেই, প্রচুর শাকসবজি ফলমূল খেতে হবে, এমনটাই নিদান দিচ্ছেন বিশেষজ্ঞরা। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। মুখের ঘায়ের ব্যাপারটা যেটা উনি লাস্ট বললেন, সেটাতে হচ্ছে যেটা আমি একটু আগেই বললাম, ওগুলো অ্যাপথাসালসা সম্ভবত, যেটা উনি বলছেন ওনার বারবার হচ্ছে। অ্যাপথাসালসারে কিন্তু একটা বড় রিজন হচ্ছে শরীরে কিছু ক্রনিক ডিজিজ এবং স্ট্রেস। হ্যাঁ, উনি মেনশান করেননি ওনার সুগার প্রেশার এই সমস্ত আছে কিনা, এবং আমাদের পেটে অন্ত্রের মধ্যে একটা অসুখ আছে ক্রনস ডিজিজ বলি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সেটা অনেক সময় মুখে এরকম আলসার করে, অনেক সময় ক্রনস ডিজিজটা আনডিটেক্টেড থেকে যায়। তো সেই ধরনের ব্যাপার হলে কিন্তু ওনার পেটের ওই চিকিৎসা দিলেই ওনার অটোমেটিক এই ঘাটা নষ্ট চলে যাবে, আর হবে না। এবং যাদের শুধু স্ট্রেসের জন্য অ্যাপথাসালসার হচ্ছে, সেখানে স্ট্রেস পয়েন্টটা যদি সরিয়ে দেওয়া যায়, বা স্ট্রেস রিলিভিং যে সমস্ত এক্সারসাইজ আছে, যে সমস্ত যোগা আছে, সেগুলো যদি উনি করেন, লাইফস্টাইল মডিফিকেশন করেন, সেক্ষেত্রেই কমে যাওয়ার কথা। ওভারঅল ভিটামিনের একটা লিমিটেড রোল আছে, এবং সেটা একদম সাময়িক, মানে অ্যাপথাসালসার যে রেকার করে সেটাতে ভিটামিনের কোনো অবদান নেই, সেটাকে আটকানো যায় না ভিটামিন দিয়ে, সেটার জন্য বারবার হয় না। তার মানে আপনি ভিটামিনের উপর ডিপেন্ড না করে একটু ভালো ট্রিটমেন্ট করেন, ডিটেক্ট করুন কেন হচ্ছে। আরেক ভদ্রলোক ফোন করেছিলেন, মাসখানেক ধরে গলা ব্যথা, তিনি বহু ভিটামিন খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, কি করবেন? অ্যাকচুয়ালি গলা ব্যথার চিকিৎসা ভিটামিন নয়, ওনাকে আমার মনে হয় উনি কোনো ইএনটি স্পেশালিস্টকে দেখালে অ্যাকচুয়াল কজটা তাহলে ডিটেক্ট করা যাবে। নিশ্চয়ই ওখানে কোনো গলায় অন্য ধরনের কিছু প্রবলেম আছে, সেটা হয়তো উনি ডাইরেক্টলি ল্যারিঙ্গোস্কোপ করে হোক বা ওনার ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখে ডিটেক্ট করে ওষুধ দিলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এর জন্য ভিটামিনের দরকার নেই, স্পেসিফিক ট্রিটমেন্ট, ভিটামিন না খেয়ে, শুধু ভিটামিন কন্টিনিউ না করে আরো ওনার এটা হচ্ছে না, এটা মাথা থেকে সরিয়ে দেওয়া উচিত ওনার। ঠিকই, ভিটামিন কাজের নয় এক্ষেত্রে। ব্রেকের আগে ১৯ বছরের একটি ছেলে ফোন করে বলেছিল হাইট বাড়ছে না বলে ডক্টররা তাকে ভিটামিন, মাল্টিভিটামিন, বি কমপ্লেক্স সবই প্রেসক্রাইব করেছেন, তো এটা কি আদৌ কাজ করবে? লম্বা হওয়ার অনেকগুলো কারণ থাকে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওনার জেনেটিক রিজন, মা বাবা বা বাড়ির বাবার দিকে মায়ের দিকে সবাই কিরকম লম্বা সেটা দেখতে হবে। যদি তারা হাইটে শর্ট হয়, সেক্ষেত্রে খুব বেশি ওনার হাইট এমনি এক্সপেক্ট করা যায় না। তদুপরি সেটা যদি না হয়, তাহলে দেখতে হবে বেশ কিছু হরমোন আছে, হ্যাঁ, আমাদের সোমাটোস্টেটিন হরমোন, থাইরয়েড, এই ধরনের হরমোনগুলো কিন্তু গ্রোথ নিয়ন্ত্রণ করে, তো সেই হরমোনের কোনো ঘাটতি রয়েছে কিনা। আমার মনে হয় উনি একজন এন্ডোক্রিনোলজিস্টকে দেখান, মানে হরমোন বিশেষজ্ঞ, হ্যাঁ, এবং সেই হরমোনগুলোকে টেস্ট করে দেখে যদি ওনার ক্ষেত্রে কিছু পাওয়া যায়, সেই হরমোন ট্রিটমেন্ট করলে উনি লম্বা হতে পারেন। তবে ১৯ বছর বয়স হয়ে গেছে, মোটামুটি গ্রোথ পিরিয়ড প্রায় শেষ হয়ে গেছে ওনার, কতটা ভালো হবে বলা মুশকিল, ভিটামিনে তো কোনোভাবেই ভালো হবে না। তার মানে অযথা আপনি ভিটামিন খেয়ে যাচ্ছেন লম্বা হওয়ার আশায়, ভিটামিনে কিন্তু লম্বা হয় না। ফোনে কেউ রয়েছেন, শুনে নিই একবার চটপট, তারপর আবার আসবো। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি সমাপ্তি পাল বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার কথাটা হলো যে আমার একটা এইট মান্থ বেবি আছে, তো তার জন্য যে ডক্টর, আমার বেবি সুস্থ পুরো, তো ডক্টরের কাছে গেলে যে
মাল্টিভিটামিন, এ টু জেড, নানান রকমের ভিটামিন ওষুধগুলো দেয়, সেগুলো কি তাকে খাওয়ানোটা খুব জরুরি? মানে আপনার 8 মাসের বাচ্চাকে? হুম, শুনতে থাকুন আপনি। ডক্টর দাস, ব্রেকের আগে আরও একজন প্রশ্ন করেছিলেন, আমি এই প্রশ্নের উত্তর নেব। তার আগে, 10 বছরের ছেলে সে কিছুই খেতে চায় না, মানে ন্যাচারাল সোর্স যে ভিটামিনগুলো সেগুলো কিছুই তাকে খাওয়ানো যায় না, সেক্ষেত্রে উপায় কী? উনি কিছু খাদ্যের নাম বলছিলেন, সেগুলো পছন্দ করে না ওর ছেলে। তো আমার মতে ওর উপরেই ছেড়ে দেওয়া উচিত কী কী জিনিস ওর খেতে ভালো লাগে, সেগুলো খেলেই কিন্তু সব কিছু খাবারের মধ্যেই কিছু না কিছু ভিটামিন থাকে, মিনারেলস থাকে। আচ্ছা, সব খাবারই? সব খাবারের মধ্যে। তো কম বেশি সব খাবার যদি অল্প করে খাওয়া যায় তাহলেও তার থেকে ভিটামিন বা মিনারেলস পেতে পারে। মানে মাছ ভালো না লাগলেও যদি ডিম খেতে চায় তো ডিম খেতে পারে, তাতে প্রোটিন আছে, অন্যান্য মিনারেলস আছে, কিছু ভিটামিনও আছে। আর সবথেকে বড় কথা, ওর যে খেতে না চাওয়ার ইচ্ছে এটার অন্য কারণও থাকতে পারে, কিছু লিভার ডিজিজ থাকতে পারে। আমরা ছোট বয়সে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি কিছু ওয়ার্ম থাকে, সেগুলো থাকলে সাধারণত খিদে চলে যায়, খিদে থাকে না, ক্রিমি যেটাকে বলি আমরা। তো সেই সবের ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে দেখা যাবে হয়তো আবার ভালো খেতে চাইছে বা খাবার অ্যাপেটাইটটাও ভালো আসছে। ইয়েস, তার মানে আপনি একটু ভালো করে দেখুন আর বাচ্চাকে অপশন দিন ও যেগুলো খেতে পারে। খুব সংক্ষেপে ডক্টর চ্যাটার্জি, 8 মাসের বাচ্চাকে এ টু জেড বা অন্য মাল্টিভিটামিন? আমি শিশু রোগ বিশেষজ্ঞ নই, ছোটোবেলায় ভিটামিন এ সাপ্লিমেন্ট আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে রয়েছে, কারণ ভিটামিন এ চোখের ভেতরে রেটিনার গ্রোথ করে। ভিটামিন এ যেভাবে দেওয়ার কথা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে সেইভাবে দেওয়া উচিত। বাচ্চার ক্ষেত্রে মায়ের দুধে সমস্ত রকমের ভিটামিন থাকে, সেটা যদি সে ঠিক পরিমাণে খায় তাহলে কোনো অসুবিধে নেই। এবং ডাক্তারবাবু পেশেন্টকে পরীক্ষা করে যদি মনে করেন ওর ভিটামিন দরকার সেক্ষেত্রে খাওয়ানো উচিত, আদারওয়াইজ বাইরে থেকে 8 মাসের বাচ্চাকে ভিটামিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সময় একদম শেষ, আপনাদের শেষে একটাই কথা বলি যে ভিটামিন শরীরের জন্য ভীষণ উপকারী। ভিটামিন ন্যাচারাল যে সমস্ত খাবার থেকে স্বাভাবিকভাবে পাওয়া যায় সেই চেষ্টা করুন, খুব প্রয়োজন না পড়লে ভিটামিন ট্যাবলেট বাইরে থেকে খাবেন না, তা আপনার শরীরের কোনো উপকারই করবে না। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা। Thank you.